দুর্বল হয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড়, পটুয়াখালীতে গাছ চাপায় একজনের মৃত্যু। বুলবুলের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, এখনও বন্ধ ফেরি ও নৌ চলাচল। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত সরকার, দুর্গত এলাকায় উদ্ধার কাজ দ্রুত শেষের আশা। এখনও অচল তিন সমুদ্রবন্দর, 14 ঘন্টা পর স্বাভাবিক চট্টগ্রাম বিমানবন্দরের কার্যক্রম। ঘূর্ণিঝড় বুলবুলের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আবহাওয়া অধিদপ্তরে ব্রিফিং করছেন সংস্থাটির পরিচালক শামসুদ্দিন আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরের জন্য যে মহাবিপদ সংকেত ছিল সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কক্সবাজারে 4 নম্বর যে বিপদ, 4 নম্বর যে সংকেতটি ছিল সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন এ সমস্ত অঞ্চলে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অর্থাৎ যেসব মহাবিপদ সংকেতটি ছিল বাংলাদেশের বিভিন্ন সামুদ্রিক বন্দর এবং বিভিন্ন অঞ্চলের জন্য সেটি এখন আর নেই। তার পরিবর্তে এখন ওই সমস্ত অঞ্চলে যেহেতু এখনও ঝড়ো হাওয়া বিরাজমান, কোথাও কোথাও বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, সেজন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অপরদিকে দেশের যে নদীবন্দরগুলো আছে তাদের জন্য 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত এখনও বহাল আছে। এছাড়া অন্যান্য অঞ্চলে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেতই থাকবে এবং সমুদ্রে অবস্থানরত সকল মাছ ধরা নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছিল আমাদের এখন পর্যন্ত আজকের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে ব্রিফিং। সুনির্দিষ্টভাবে বললে এটি খুলনা, বাগেরহাট, পটুয়াখালী অঞ্চলের স্থলভাগে গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। একটি বিষয় আমরা আগের ব্রিফিং এ জানতে পেরেছিলাম যে ঘূর্ণিঝড়টি অগ্রসর হয়ে উত্তর পূর্ব দিকে ঢাকার পাশ দিয়ে মাদারীপুর এবং ফরিদপুর হয়ে কুমিল্লার দিকে যাবে, এখন কি আসলে যেতে পারবে? হ্যাঁ, সেই প্রবণতা ওর এখনো আছে এবং ওই সমস্ত অঞ্চলে আকাশ এখনো মেঘলা আছে, কখনো কখনো বৃষ্টি হচ্ছে থেমে থেমে। নিম্নচাপের কারণেই আসলে এই অবস্থাটা বিরাজ করছে এবং নিম্নচাপ যখন আরো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে তখন ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এটি এই মুহূর্তে অনেকটাই দুর্বল, কারণ এটি ছিল একটি প্রবল ঘূর্ণিঝড়। তখন বাতাসের গতি ছিল প্রায় 100 থেকে 120 মিলিমিটার, কখনো কখনো 130 কিলোমিটার ঘন্টায়। সে জায়গা থেকে এখন বাতাসের গতি এসেছে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটি এখন আর কোনো প্রকার প্রবল ঘূর্ণিঝড় হিসেবে তার কোনো অস্তিত্ব নেই, এমনকি ঘূর্ণিঝড় হিসেবেও নেই। এটি একটি স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এসে আসলে বিষয়টা সীমা অতিক্রম না, এটি এমনও হতে পারে বাংলাদেশের ভিতরেই দুর্বল হয়ে যেতে পারে। ঠিক আছে, আপনার প্রশ্নটা যদি জিওগ্রাফিক্যালি হয়ে থাকে যে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্ত অনুপ্রবেশ করবে কিনা, সে ধরনের বিষয় ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। আর যদি ভারতীয় অংশে যায় তবে সেটি ত্রিপুরার দিকে যাবে আর কি। ত্রিপুরার দিকে যাওয়া মানে কি, ওখানে এক ধরনের বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হবে, দমকা হাওয়া হবে, কিন্তু একটা সামুদ্রিক ঘূর্ণিঝড়, যে তীব্র ঘূর্ণিঝড়, তার প্রভাবে যা যা ঘটে সে ধরনের কিছু ত্রিপুরায় ঘটবে না। এবং যেটি ঘটেছে সেটি হলো, প্রথমে ঘূর্ণিঝড়টি আঘাত করেছে হলো ভারতের পশ্চিমবঙ্গে, প্রথম আঘাত ছিল, প্রথম আঘাতের কারণেই এটি ওখানে দুর্বল হয়ে গেছে। সেই জন্যই আসলে বাংলাদেশে আস্তে আস্তে এর বাতাসের গতিবেগ আরও কমে এসছে। আগামী 2 দিন
আগামী দুদিন ঢাকা এবং সারা দেশে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কখনো কখনো থেমে থেমে বৃষ্টিপাত হবে, মানে একেবারে ধরেন বৃষ্টি ড্রাই ওয়েদার আসতে আরো তিন চার দিন সময় লাগবে, এই দুই দিন এরকমই থাকবে। বিমান যোগাযোগ চলাচল সাধারণ স্বাভাবিকভাবে চালানো যাবে, এখন বিমান যোগাযোগে আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, প্রশ্নটা সঠিকভাবে বলেন। আচ্ছা, আগে ছিল হলো মহাবিপদ সংকেত 10, কোথায় কোথায় ছিল? পায়রা এবং খুলনায়। তাহলে পায়রা এবং খুলনায় মহাবিপদ সংকেত নামিয়ে আমরা বলছি যে তার জন্য প্রযোজ্য হবে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। এরপরে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ছিল মহাবিপদ সংকেত 9, সেখানে মহাবিপদ সংকেত নামিয়ে আমরা বলছি যে সংকেত দেখাতে হবে এখন 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। কক্সবাজারে ছিল 4, 4-এর পরিবর্তে সেখানে হবে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। তাহলে মহাবিপদ সংকেতগুলো সব নামানো হয়ে গেল, সেখানে এখন আসলো কি 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। এরপরে আমি যেটা বলেছি যে আমাদের যে নদীবন্দরে ছোট ছোট লঞ্চ চলে তাদের জন্য এখনও 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত বিদ্যমান আছে এবং সেটিও বেশিক্ষণ থাকবে না, হয়তো আগামী 5 থেকে 6 ঘন্টা কিংবা তারও আগেও, তার পরিবর্তে সেখানে 1 নম্বর হয়ে যেতে পারে। 1 নম্বর হয়ে গেলে তখন লঞ্চ চলাচলও স্বাভাবিক হবে, ফেরি চলাচলও স্বাভাবিক হবে, আর বিমান চলাচল এখন সম্পূর্ণভাবে স্বাভাবিক। আর হলো 2 নম্বর থাকবে আর মাছ ধরা নৌকা ট্রলারকে আমরা আরও অন্তত পক্ষে 24 ঘন্টা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছি, কারণ একটা স্থল নিম্নচাপ এখনও আছে এবং তার আশেপাশে বায়ুচাপের তারতম্য আছে, ইংরেজিতে স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট বলা হয়ে থাকে, তো তার কারণে সমুদ্র একটু উত্তাল আছে, শান্ত হয়নি পুরোপুরি। পুরোপুরি শান্ত হওয়ার পূর্ব পর্যন্ত যে সমস্ত ছোট ছোট নৌকা মাছ ধরে তারা নিরাপদ আশ্রয়ে থাকবে। হ্যাঁ, ওই যে আমি বলেছি বাতাসের গতি হলো আপনার 70-80 কিলোমিটার। ১৩০ কিলোমিটার হয়েছে খেপুপাড়ায়, হয়েছে খেপুপাড়ায় ইতিমধ্যে হয়েছে। খেপুপাড়া 34 নটস, না 34 নটস। হ্যাঁ, আপনি কি ওনারটা শুনি, উনি কি বলছেন যে সেটি এখন আর নেই, মহাবিপদ সংকেত থেকে এখন আর নেই, আমরা এখন স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছি। জি জি, ক্ষয়ক্ষতি হলো আশঙ্কা হলো মানে আগে যে মাত্রা ছিল সে মাত্রায় নেই, মাত্রাটি কমেছে, অর্থাৎ ধরেন কোনোখানে হঠাৎ করে ভারী বৃষ্টি হলো, ভারী বৃষ্টি হওয়ার জন্য কোনো অংশ একটু ভেসে গেল, ওইটুকু হলো, কিন্তু একদম 100 কিলোমিটার বেগে অথবা 130 কিলোমিটার বেগে বাতাস এসে আপনার ঘর বাড়ি উড়িয়ে নিয়ে গেল সেই আশঙ্কাটি এখন আর নেই। সর্বোচ্চ 70-80। ওনারা আসলে 3 নম্বর যখন করে না, 3 নম্বর যখন উঠে যাবে তখন চলাচল করতে পারবে। আমরা অনুমান করছি যে 24-48 ঘন্টা ভারী বর্ষণ হবে, এর মধ্যে কখনো কখনো কোথাও কোথাও ভারী বর্ষণ হবে। আচ্ছা ভাইয়া, একটু এক কথায় যদি বলেন যে কি অবস্থানে আছে, কত নম্বর সিগন্যাল দিয়েছেন এবং কখন নাগাদ এটা স্বাভাবিক হয়ে যাবে? হ্যাঁ, বর্তমানে ঘূর্ণিঝড় বুলবুল স্থল নিম্নচাপ হিসেবে বাংলাদেশের বাগেরহাট, পটুয়াখালী, খুলনা অঞ্চলে অবস্থান করছে, বাংলাদেশে কোথাও এখন আর মহাবিপদ সংকেত নেই,
যে সমস্ত অঞ্চলে সংকেত আছে তা হলো 3 নম্বর স্থানীয়তা সতর্কতা সংকেত, সেটা দমকা এবং ঝড়ো হাওয়া মাঝে মাঝে বৃষ্টির জন্য। নদীবন্দরগুলোর জন্য 2 নম্বর সংকেত। এছাড়া সমুদ্রে যে মাছ ধরার নৌকা আছে তাদের 24 ঘন্টা নিরাপদ আশ্রয় থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। লঞ্চ 2 নম্বর উঠে যাওয়ার পর চলাচল করতে পারবে। জি, লঞ্চের ক্ষেত্রে যখনই 2 নম্বর সংকেতটি নামিয়ে 1 নম্বর করা হবে তখন থেকেই লঞ্চ চলাচল শুরু করতে পারবে। মানে আমরা যখন 2 নম্বর রাখি তখন ওরা ওই BIWT পারমিট করে না আর কি তাদেরকে চলাচলের জন্য। তো সেটাও আশা করা যায় হয়তো ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। আমি শুনতে পাইনি আবার। বাতাস মানে কমতে কমতে তো এটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে না? মানে স্থল বাতাসের ওর হলো স্থল নিম্নচাপ, নিম্নচাপ থেকে যখন সে লঘুচাপে পরিণত হবে তখন স্বাভাবিক। তো সেটিও খুব বেশি সময় নেবে না আমাদের ধারণা, হয়তো সর্বোচ্চ 24 ঘন্টা। না আসলে আসলে মানে পরিসংখ্যানগত তথ্য আমি কোন জায়গা থেকে শুরু করব তার উপরে নির্ভর করে তার কনক্লুশনটা আসে। কেউ হয়তো গত বছরে 30টা ধরলে এক ধরনের রেজাল্ট আসে, আবার 20টা ধরলে আরেক ধরনের রেজাল্ট আসে। তাহলে ওইটিকে আসলে ওইভাবে সিদ্ধান্তে আসা যাবে না। তবে বাংলাদেশে অক্টোবর এবং নভেম্বর মানে বঙ্গোপসাগরে সামুদ্রিক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তো বুলবুলের যে অবস্থান যেভাবে সৃষ্টি হয়েছে, যে আন্দামান থেকেই তো সৃষ্টি হয়েছে, সেখান থেকেই সৃষ্টি হয়, ওখান থেকেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে কখনো কখনো ভারতে যায়, বেশিরভাগ সময় বাংলাদেশে আসে। তীব্র ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আছে, ভারতেও যায়, আর কখন বেশি আবার অনেক সময় দেখা গেছে ওরা বাংলাদেশে আসতে আসতে দুর্বল হয়ে যায়, ভূমি পর্যন্ত আসেও না। হ্যাঁ, বাতাস সর্বোচ্চ ছিল একটা দেখা যাচ্ছে কয়রা, 93 ঘন্টায় 93 কিলোমিটার। তারপরে দেখা যাচ্ছে আপনার খেপুপড়ায়ও দেখা যাচ্ছে, খেপুপড়ায় হঠাৎ করে 117 কিলোমিটার হয়েছে, সেটা 8টা থেকে 7টা থেকে 8টার মধ্যে মাঝামাঝি। 117 কিলোমিটার দমকা হাওয়ায় হয়েছে আর কি, স্বল্পস্থায়ী। এটা রাতে না, সকালে। 144 মিলিমিটার, 144। খেপুপাড়ায় 117 কিলোমিটার ঘন্টা। আমাদের যখন ঘূর্ণিঝড় হয় তখন আগে 1 নম্বর ছিল, সেখান থেকে আমরা 2 নম্বর করেছি। তো এখন আবার এটা 2 নম্বর চলে যাবে এবং কোনো কোনো জায়গায় সংকেতও থাকবে না, যে জায়গায় প্রযোজ্য সেই সব জায়গায় সংকেত থাকবে। এখন থেকে 2 হয়েছে। এগুলি গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত পানি বাড়া ইতিমধ্যে কোথাও কোথাও আপনাদের মিডিয়া রিপোর্টিংয়ে দেখা যাচ্ছে যে 2 ফিট 3 ফিট এরকম। তো সম্ভাবনা এখন যেহেতু এটি গভীর নিম্নচাপ হয়ে গেছে স্থলভাগে এসে, আগে যেরকম আপনার তীব্রতা ছিল সেই সম্ভাবনাটা কমে এসছে। ঠিক আছে, 2 নম্বর নৌ সতর্কতা সংকেত ঢাকাটা এখানে দেয় নাই, ওর নিচে থেকে নিয়ে নেবে। আমার সঙ্গে তো কাট নাই।
ঘূর্ণিঝড় বুলবুলের সবশেষ পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ এতক্ষণ ব্রিফিং করছিলেন। তিনি যেমনটা জানিয়েছেন যে এই মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুল স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটা এই মুহূর্তে অবস্থান করছে খুলনা, বাগেরহাট এবং পটুয়াখালী অঞ্চলে। এবং একই সাথে তিনি জানিয়েছেন যে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিকের দিকেই যাচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, মোংলা এবং পায়রায় মহাবিপদ সংকেত প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূল এলাকায় জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। অন্যদিকে পশ্চিমবঙ্গে রাতভর তাণ্ডব চালিয়ে প্রবল ঘূর্ণিঝড় বুলবুল ভোর 5টা নাগাদ সুন্দরবন উপকূল দিয়ে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে এখনও রয়ে গেছে ভারী বৃষ্টি আর জলোচ্ছ্বাসের সংখ্যা। ঘূর্ণিঝড় বুলবুল প্রথমে আঘাত হানে পশ্চিমবঙ্গে, পরে দুর্বল হয়ে ফ্রেজারগঞ্জ, সাগর দ্বীপ, বকখালি হয়ে এগিয়ে আসে বাংলাদেশের খেপুপাড়ার দিকে। স্থলভাগে ঢোকার সময় গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। ঘূর্ণিঝড় বুলবুল ভোর 6টায় খুলনা ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থান করছিল। ক্রমশ দুর্বল হয়ে পড়লেও সকালে সক্রিয় ছিল ঘূর্ণিঝড়টি। ভোরে রাজধানীর আবহাওয়া অধিদপ্তরে সংবাদ সম্মেলনে বলা হয়, উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে যাবে। এর প্রভাবে সাগর এখনও উত্তাল। আজ ভোর 5টায় সুন্দরবনের নিকট দিয়ে পশ্চিমবঙ্গ খুলনা উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং বর্তমানে এটি খুলনা ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থান করছে এবং এটি পরবর্তীতে আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, যশোর ও এর আশেপাশে বাতাসের গতিবেগ ঘন্টায় গড়ে রয়েছে প্রায় 80 কিলোমিটার। ভোরের দিকে বাতাসের গতিবেগ ছিল কয়রায় সর্বোচ্চ 93 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের অধীনস্থ একটি কি বলো পর্যবেক্ষণাগার এবং এই কয়রা অফিস আমাদেরকে রেকর্ড দিয়েছে একবার যেই বাতাস ছিল তাদের ওখানে সেটা হলো 74 কিলোমিটার/ঘন্টা। পরবর্তীকালে আবার যেই বাতাস রেকর্ড করেছে তারা হলো তার মান হলো 93 কিলোমিটার/ঘন্টা। এবং পরবর্তীকালে সকাল 6টায় আরও একটি রেকর্ড আমাদেরকে দিয়েছে, সেখানে বাতাসের গতিবেগ ছিল 83 কিলোমিটার/ঘন্টা। রোববার সারাদিনই থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাব, বৃষ্টি থাকবে সারাদেশেই। মধ্যাঞ্চলে এর পরিমাণ থাকবে কিছুটা বেশি। দুপুরের পর সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উপকূলীয় জেলা অতিক্রমের পর বুলবুলের প্রভাব বলয়ে আসবে চট্টগ্রাম বিভাগ। নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অতিক্রমের পর এটি ভারতের ত্রিপুরা অতিক্রম করবে রোববার দুপুর নাগাদ। আসামে পৌঁছে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হয়ে মিলিয়ে যাবে। নুরাজান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘূর্ণিঝড় বুলবুলের আরও খবর জানাতে পটুয়াখালীর কুয়াকাটা থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আপনি কিছুক্ষণ আগে জানিয়েছেন যে প্রবল বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছিল পটুয়াখালীতে, এই মুহূর্তে পরিস্থিতি আমাদেরকে জানাবেন, যেহেতু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি হয়েছে, আবহাওয়ার কোনো পরিবর্তন কি চোখে পড়ছে কিনা? দোলা, কিছুক্ষণ আগে আমি আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ যে সংবাদ প্রেস ব্রিফিংটি করলেন তাতে নৌ চলাচলের কথা তিনি বললেন। আমরা যদি এখন যে এই জায়গাটা দাঁড়িয়েছি, অর্থাৎ এখান থেকে আমার হাতের ঠিক ডান দিকটাতে সর্বোচ্চ 5 থেকে 12 থেকে 13 ফিট দূরে হবে হয়তো বা এখান থেকে, আমি আসলে বৃষ্টির কারণে ক্যামেরা নষ্ট হয়ে যাবে, এই জন্য দর্শকদের সেই উত্তাল সমুদ্রের ছবি দেখাতে পারছি না। তবে আপনি পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর জড়ো হওয়া বইছে এবং শামসুদ্দিন আহমেদ যেমনটা বলছেন যে এই এলাকা অর্থাৎ কেপুপাড়া, পটুয়াখালীতে 131 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আপনি যদি দেখেন যে এখনও কিন্তু প্রচুর ঝোড়ো হাওয়া রয়েছে এবং এই এলাকাতে আমরা এখন যেইখানটাতে দাঁড়িয়ে আছি তা হচ্ছে বেড়িবাঁধের ঠিক সমুদ্রের দিকের অংশে এবং তীরবর্তী একটি জায়গায় দাঁড়িয়ে আছি। আশেপাশের এখানে স্থানীয়রা বলছেন যে বাস যোগাযোগ আপনি দেখতে পাচ্ছেন যে বাস চলাচলও বন্ধ রয়েছে, বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কিছুই চলছে না এবং প্রচণ্ড রকম ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং এই ঝোড়ো হওয়ার কারণে কিন্তু এই এলাকাতে বিশেষ মহিপুর, কুয়াকাটা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, জোয়ার চলছে, 12টা পর্যন্ত এই জোয়ার চলবে। আর এরকম যেহেতু পূর্বাভাসে বলা হয়েছে 2 ঘন্টা এরকম ঝোড়ো হাওয়া থাকবে, সেক্ষেত্রে গতকালকে থেকে বারবার তারা যেমনটা বলছেন যে 5 থেকে 7 উচ্ছ্বাস সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সমুদ্রের উত্তাল ঢেউ একদমই বেড়িবাঁধের কাছাকাছি চলে আসছে। এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও বন্ধ রয়েছে, বাস চলাচল বন্ধ রয়েছে, পর্যটকরা কিন্তু সকাল থেকে যারা এখানে আটকা পড়ে আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তারা সমুদ্রের এই দিকটাতে আসেন নাই, যদিও 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেতের কথা একটি বলা হয়েছে এবং আদতে আসলে এখানকার যেই ঝোড়ো হাওয়া কিংবা গুড়ি গুড়ি যে বৃষ্টি তার কারণে অনেকেই হোটেল, মোটেল এবং বাসায় অবস্থান নিয়েছেন, যদিও গতকালকে থেকে অসংখ্যবার আমরা বলেছি যে
আমি আপনার যে ফুটেজ দেখতে পাচ্ছি সেখানে মানুষের সমাগম রয়েছে বেশ কিছু, প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি তারা সবাই মেনে চলছেন কিনা, মানুষজন সচেতন কিনা? গতকালকে থেকে সচেতনতার কথা যদি বলি, আসলে এই জায়গাটা অর্থাৎ বেড়িবাঁধের যে অংশটুকু এরপরে বেড়িবাঁধের যে অংশটুকু এরপরের এই জায়গাটাতে সিল করে দেওয়া হয়েছিল গতকাল সন্ধ্যা থেকে আজকে সকাল পর্যন্ত, কিন্তু কোনো মানুষজন বিশেষ করে দোকানপাট সব বন্ধ করে দেওয়া হয়েছে। যখন সতর্ক মহা বিপদ সংকেত যেটা ছিল সেটা প্রত্যাহার করার পর এখন কিছু মানুষ এই দিকে আসছেন, অর্থাৎ এখন একটা সহনীয় বিষয়। যদিও সমুদ্র কিন্তু মারাত্মক রকমের উত্তাল এবং সমুদ্রের পানি আমরা যেখানে দাড়িয়ে আছি সেই বরাবর ছুঁয়েছে, সেখানকার স্থানীয়রা বলছেন যে 11টা পর্যন্ত জোয়ার থাকবে, তাহলে যদি 11টা পর্যন্ত জোয়ার থাকে এবং আরও 2 ঘন্টা যদি এরকম ঝোড়ো হাওয়া হয় তার প্রভাবে 5 থেকে 7 ফিট জলোচ্ছ্বাস হবে, ইতিমধ্যেও নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। দোলা বাতাসের বেগ কিন্তু আমরা 8টায় যেরকমটা দেখেছি, 9টায় যেরকমটা দেখেছি, 10টায় যেরকমটা দেখেছি সেই একই রকম আছে, অর্থাৎ কমার কোনো সম্ভাবনা বা কমার কোনো লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে আকাশে প্রচণ্ড রকম কালো মেঘ জড়ে আছে, দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিরোধ কমিটি তারা তাদের মতো করে এখনও যারা আসলে সমুদ্রের এই দিকটাতে আসছেন তারা তাদের মতো করে তাদের সতর্কতা জানাচ্ছেন যে এখনও আসলে সমুদ্রে নামার মতো কিংবা এই বেড়িবাঁধের এই অংশে আসার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যদিও বেশ কিছু জায়গায় আমরা খবর পেয়েছি, আমাদের ব্রেকিংও যাচ্ছে, সেটা হচ্ছে যে মির্জাগঞ্জে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই দিকটাতে আর রোপা আমনের কথা যেমনটা বলছিলাম যে কৃষি পণ্য কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অর্থাৎ কৃষির যে ধান রোপা আমন কিংবা অন্যান্য যে ধান সে ধানের কিন্তু বেশিরভাগ জায়গা দোলা তলিয়ে গেছে, তো কৃষকরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। পাশাপাশি অন্যান্য যে রবি শস্য ছিল সেগুলোও কিন্তু হুমকির মুখে পড়েছেন আলটিমেটলি, কারণ এখন জলোচ্ছ্বাস যেটা হয়েছে আপনি জানেন যে সমুদ্রের লোনা পানি যদি স্বাভাবিকভাবে কৃষি যে জমি রয়েছে সেখানে প্রবেশ করে তাহলে উৎপাদন কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হবে, অর্থাৎ যে ধানগুলো অর্থাৎ ছাদ আর 1 সপ্তাহের মধ্যে আধা পাকা যে ধানগুলো ছিল সেগুলো হয়তো কৃষক কেটে ঘরে তুলতে পারতেন এবং গতকাল পর্যন্ত কিন্তু শুধুমাত্র আধা পাকা ধানই ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে সকাল নাগাদ যখন এটি আশ্রে পড়েছে বিশেষ করে কুয়াকাটার এই উপকূলীয় অঞ্চলে, এরপর কিন্তু বেশ কিছু জায়গার ধান অর্থাৎ যে বীজতলা কিংবা ধান সেই ধানও তলিয়ে গেছে এবং সেটাও কিন্তু মারাত্মক রকম হুমকির মুখে পড়বেন। তবে ঘর বিধ্বস্ত হবার কিন্তু কোনো খবর আসলে আমরা এখন পর্যন্ত পাইনি বা কোনো ঘর উড়িয়ে নিয়ে গেছে এরকম কোনো খবর পাইনি। তাহলে আরেকটি বিষয় যে সমুদ্রের এইখানটাতে আমরা কুয়াকাটাতে যেটা দেখেছি যে বড় রকমের গাছ, যেমন সড়ক জনপদের অধিদপ্তরে বেশ বড় রকমের কিছু গাছ থাকে, এখানে আমরা বড় গাছ বলতে খুব ছোট ছোট কিছু গাছ থাকে, কারণ প্রায় শুধু ঝড় হয় বড় গাছ খুব একটা দেখতে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা তাল গাছ কিংবা নারকেল গাছের মতো গাছ দেখতে পেয়েছি, ওইভাবে মানে বড় বয়সী বা কিংবা বিশাল রকমের কোনো গাছের কিন্তু এলাকাটাতে নাই। সেক্ষেত্রে এই যে রাস্তাতে শুধুমাত্র অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো হয়তো পড়ে গিয়েছে, বিশেষ করে কলা গাছ তো আছে সব পড়ে গেছে, আবার এই যে হারে এখন পানি ঢুকছে তাতে যে বাঁধ সেই বাঁধের যে বেশ কিছু জায়গায় নাজুক অবস্থা, আমরা মহিপুরের কথা গতকালকে বারবার বলেছিলাম, লেলুয়া ইউনিয়ন নিজামপুরের কথা বলছিলাম, সেই এলাকার মানুষজনকে কিন্তু আগেই প্রশাসনের তৎপরতায় তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন যেটি বলছিলাম যে মাছের একটি বিষয় থাকে, অর্থাৎ যে সমস্ত চাষিরা মাছ চাষ করেছেন তারাও আমরা গতকালকে পর্যন্ত দেখেছি যে তাদের মাছ বাঁচানোর জন্য মাছ যাতে ভেসে যেতে না পারে সেজন্য নেট কিংবা জাল নানাবিধ বিষয় দিয়ে তারা আসলে সেটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বা রক্ষা করার চেষ্টা করছেন। কিন্তু সর্বশেষ যেটি পরিস্থিতি সেটি হচ্ছে এখন যে বিষয়টি ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি হচ্ছে আর জলোচ্ছ্বাসের পরিমাণ যদি আসলে বাড়তে থাকে তাহলে এখন বিষয়টা কিন্তু অন্যরকমভাবে যাবে, অর্থাৎ আর কিছুক্ষণ পরে ঘন্টা দুয়েকে যদি এরকম তাণ্ডব চলতে থাকে, এখন একরকম তাণ্ডবই বলা যেতে পারে, আপনি দেখতেই পাচ্ছেন যে বাতাসের শস্য আওয়াজ হচ্ছে, সব দোকানপাট বন্ধ রয়েছেন, একদমই খুব একটা প্রয়োজন ছাড়া কেউ কিন্তু বাসার বাইরে বের হচ্ছেন না, আবার কিছু নিম্ন অঞ্চল ধরে এই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, এখন সেই পরিস্থিতি সম্পর্কে জানাবেন, স্বাভাবিক হয়েছে? দোলা আমরা আসলে গতকালকে থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকাতে আমরা গণমাধ্যম যে কর্মী রয়েছি বিশেষ করে যারা 24 ঘন্টার আমরা আসলে কাজ করতে পারিনি, আমাদের ডিভাইসগুলো অনেক সময় বন্ধ হয়ে গেছে এরকম একটি বিষয়। তবে এই ঝোড়ো হওয়ার কারণে অর্থাৎ সকাল থেকে যখন পূর্বাভাসে বারবার বলা হয়েছিল যে বিকেলে এটি আশ্রে পড়বে, তারপর সেটি সন্ধ্যা অবধি নেওয়া হলো, সেখানে সেটাকে 10টা করা হলো, 12টা করা হলো, বিদ্যুৎ বিভাগ যেটা করেছেন অর্থাৎ তাদের বিদ্যুৎ যে সেবা সেটি বিচ্ছিন্ন রেখেছেন, যদি গাছ পড়ে তড়িৎ আহত হয়ে কোনো মানুষের যেন মৃত্যু না হয়
এই জন্য। তবে সেই বিদ্যুৎ সেবাটি কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ সেই বিদ্যুৎ সংযোগ এখন পর্যন্ত কিন্তু সচল নেই, অর্থাৎ সেটি এখনও বন্ধ রয়েছে। তবে দুই ঘন্টা আড়াই ঘন্টা যদি এই একনাগারে ঝড় চলতে থাকে এরপর হয়তোবা সেটি ছেড়ে দেওয়া হতে পারে, এরকম একটি বিষয় বিদ্যুৎ, যদিও বিদ্যুৎ বিভাগের সাথে আসলে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে চাইনি, তবে আমরা ধারণা করছি যে দুই ঘন্টার পরে অর্থাৎ ঝড় থামলে বা যে ঝোড়ো হাওয়া হয়েছে সেই ঝোড়ো হাওয়া পরবর্তীতে হয়তো বিদ্যুৎ সংযোগটি সচল হবে, এর একটি বিষয়। আরেকটি বিষয় তোলা, যেটা যেখানে কুয়াকাটার যে বিশ্বজ্জা হাসপাতাল ছিল, একবার বাসার জাইদুল বাসার আমার কাছে জানতে চেয়েছিলেন যে সেটিতেও কিন্তু তারা আসলে পরিপূর্ণভাবে মেডিকেল সেবা প্রদানের জন্য, যদিও পটুয়াখালীতে 73টি মেডিকেল টিম গঠন করা হয়েছিল এবং তার মধ্যে কুয়াকাটার আশেপাশের মানুষজন যাতে সেবা পেতে পারে সেক্ষেত্রে সেই হাসপাতালটি কিন্তু প্রস্তুত রয়েছে। যদিও এইটা আসলে এখন পর্যন্ত ধারণা করা হয়েছিল যে এখানে আঘাত হানবে ওই অর্থে, অর্থাৎ এখানে যদি আসতে পারবে, যেহেতু সমুদ্র একদম ঘেঁষা, আমরা জিরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, এই দিকটাতে আঘাত হানবে, এরকম একটি আবহাওয়ার পূর্বাভাসও ছিল, জনমনে একটা সংখ্যা ছিল। এবং সেই 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে দেওয়ার পরে, অর্থাৎ 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করার পরে এখানের যে আতঙ্কটা ছিল সেই আতঙ্কটা কিন্তু অনেকটাই দূর হচ্ছে। আতঙ্ক বলতে আসলে আতঙ্ক বলা যাবে না, তারা একটা অস্বস্তির মধ্যে ছিলেন যে কখন এটি আঘাত হানতে পারে, কেউ কেউ নির্ঘুম রাত কাটিয়েছেন, যদিও এই দক্ষিণ অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনজনিত কারণে তারা আসলে এরকম আবহাওয়ার সাথে কিংবা ওয়েদারের সাথে তারা অনেকটাই হচ্ছে অভ্যস্ত। এবং আরেকটি বিষয়, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ যেমনটা বলেছেন যে আমার মনে হয় আজকেও ওনারা যেমনটা বলেছেন যে মাছ ধরা যে ট্রলারগুলো রয়েছে কিংবা ফিশিং ট্রলার বা নৌকাগুলো রয়েছে সেগুলোও কিন্তু মহিপুরের যে আলিপুর এবং মহিপুর খাপড়া ভাঙা যে নদী রয়েছে সেই নদীর ওই এলাকাতে অর্থাৎ মৎস্য অবতরণ যে কেন্দ্র রয়েছে সেখানে তারা নগর করে আছেন। এখনও সমুদ্র যেহেতু উত্তাল রয়েছে, ঝোড়ো হাওয়া বইছে এবং সমুদ্রের ঝোড়ো হাওয়ার পরিমাণটা কিন্তু স্থলভাগের চেয়ে, অর্থাৎ নিম্ন স্থলভাগের চেয়ে কিন্তু সমুদ্রের সেখানে হাওয়া মানে হাওয়াটা অনেক বেশি, অর্থাৎ সেখানে ঝোড়ো হাওয়া অনেক বেশি। আমরা কিছুক্ষণ আগে সেখানে গিয়েছিলাম, সমুদ্রের পাড়ে কোনোভাবেই দাঁড়ানো যাচ্ছে না, একদম বাতাসের তোরে এত বেশি যে আপনি কোনোভাবেই সেখানে দাঁড়াতে পারবেন না। এখন এই তোর না কমা পর্যন্ত অর্থাৎ মৎস্য শিকারী যারা আছেন তারা হয়তোবা এরপরে তারা সেখানে নামতে পারবেন, যদিও নিখোঁজের কথা আসলে গণমাধ্যম কর্মীদের কাছে বা মাছ শিকার করতে তারা গিয়েছিলেন এরকম কোনো খবর বা এরকম কোনো তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আর গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে দফায় দফায় তারা কাজ করেছেন, সতর্কতামূলক প্রচার করেছেন, সেই বিষয়গুলো নিয়েও তারা আসলে এখনও কাজ করছেন। ঝড় থামা পরবর্তী হয়তো বা কৃষি জমির কী পরিমাণ ক্ষতি হয়েছে, ওই এলাকার মানুষ কিন্তু মারাত্মক হুমকিতে পড়েছিলেন, নিখোঁজও রয়েছিলেন, কেউ মারা গিয়েছিলেন। অতএব ঝড় পরবর্তী পরে জানা যাবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হয়েছে, কী পরিমাণ দুর্যোগের শিকার হয়েছেন এই উপকূলীয় অঞ্চলের মানুষ। আনামিন, আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরব বিস্তারিত জানতে। ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, দুর্যোগ পরবর্তী কী করণীয় বা দুর্গত এলাকা উদ্ধার কাজ ঠিক কতক্ষণ আগাচ শেষ হবে, এই সব কিছু মিলে মন্ত্রণালয় থেকে কোনো ব্রিফিং কি এখন পর্যন্ত করা হয়েছে? কিছুক্ষণ আগেই উপকূলীয় অঞ্চলগুলো থেকে মহাবিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে। এখন এই যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ আশ্রয় নিয়েছিল সেখান থেকে ধীরে ধীরে মানুষ তাদের বাসা বাড়িতে ফিরে যাচ্ছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর এখানে মোট আশ্রয় কেন্দ্র ছিল 14টি জেলায় 5,588টি, যার মধ্যে প্রায় 21,06,918 জন আশ্রয় নিয়েছিল। এখন দুর্যোগ পরবর্তী যে ব্যবস্থাপনা সে বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে দুপুর 12:30 নাগাদ। তারপরে এখানে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে কর্মরত আছেন, আমরা একজনের সাথে একটু কথা বলবো যিনি এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা একটু তার কাছ থেকে একটু জানবো। স্যার, এখন যে পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে, ক্ষয়ক্ষতির হিসাবটা আমরা কখন নাগাদ পাবো এবং আপনাদের কাছে সবশেষ কতটুকু তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন এই একটু আগেই 9:30 সময় আমাদের যে মহাবিপদ সংকেত যে দুটি মংলা এবং পায়রা বন্দরে যেটা ছিল সেটা নামিয়ে এখন 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, আর বাকি যেটা 9 নম্বর জায়গাটা ছিল সেখানেও 3 নম্বর এবং 4 নম্বর যেটা ছিল কক্সবাজার সেখানেও 3 নম্বর। এর পরপরই আমরা আমাদের এই ক্ষয়ক্ষতির আমরা তথ্যগুলো নিচ্ছি। আপনারা দেখতেছেন আমাদের কন্ট্রোল রুম এখন খোলা আছে, আমরা 12:30 নাগাদ অন্তত প্রাথমিক ক্ষয়ক্ষতির যে পরিমাণটা সেটা আপনাদের কাছে দিতে পারবো আমরা বলে এই আশা করি। ইতিমধ্যে আরেকটি খবর আমরা দিচ্ছি আপনাদের কাছে, যারা
এই আশ্রয়কেন্দ্রে ছিল 21 লক্ষ মানুষ, তারা তাদের ঘরে ফিরে যাওয়া শুরু করেছে এবং স্থানীয় প্রশাসন তাদেরকে সহযোগিতা করছে যাওয়ার ব্যাপারেও। আমাদের ভলান্টিয়ার এখনও সেখানে মোতায়েন আছে, বিশেষ করে শিশু, মহিলা এবং বয়স্ক যারা আছেন এবং প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে আবার পুনরায় বাড়িতে যাওয়ার ক্ষেত্রেও তারা সাহায্য করছে। এবং আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে ক্ষয়ক্ষতির পরিমাণটা হয়তো জানাতে একটু সময় লাগবে। আপনারা আমরা ইতিমধ্যেই আপনি যেটা বলেছেন যে সারা বারের সময় আমাদের মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী মহোদয় সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ থাকবেন, তারপর পরই কিন্তু আমরা এ ব্যাপারে ক্ষয়ক্ষতির বিষয়টার সাথে কিন্তু অন্য মন্ত্রণালয়ে জড়িত, যেমন কৃষি মন্ত্রণালয় জড়িত, তারপর স্থানীয় সরকার মন্ত্রণালয় জড়িত, তারপর মৎস্য এবং পশু মন্ত্রণালয় জড়িত। আমরা এই তথ্যগুলি একত্রিত করে আশা করি আমরা খুব যতদূর সম্ভব তাড়াতাড়ি আপনাদেরকে এটা জানাতে পারব। স্যার, এখন পর্যন্ত কি কোনো প্রাণহানির সংবাদ কি আপনারা, তথ্য কি আপনারা পেয়েছেন কিনা? আমরা একটা তথ্য পেয়েছি যে একজন ব্যক্তি গাছ পড়ে, কিন্তু সেটাও আমরা বারবার চেষ্টা করছি। একটা মৃত্যু যখন ব্যাপার আমরা বলতে চাই সেটাকে একদম 100% কনফার্ম হয়ে বলবো, কিন্তু ওই তথ্য আমরা নেওয়ার চেষ্টা করি স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে আসলে কী হয়ে কেউ মারা গিয়েছেন, সেটা পাওয়া মাত্র আমরা জানিয়ে দেবো এবং আশা করি ইনশাল্লাহ সারা বারোটায় প্রেস ব্রিফিংয়ের মধ্যে আপনারা সেটা জানতে পারবেন। স্যার, আপনারা এই তথ্যগুলো কিভাবে নেন স্যার, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ক্ষয়ক্ষতির তথ্যগুলো আপনারা নিয়ে থাকেন? আপনারা জানেন যে আমাদের এটা হলো আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুম, এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো কন্ট্রোল রুম আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি কন্ট্রোল রুম আছে, তাছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কন্ট্রোল রুম করেছে, বিশেষ করে জেলা এবং উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুমগুলো যেগুলো আছে সেখান থেকে আমরা সরাসরি কথা বলে আমরা তথ্যগুলো নিই এবং আমরা অনেক সময় ক্রস চেকও করি তথ্যগুলো। এবং আমাদের এই মেকানিজমটা খুবই ইফেক্টিভ মেকানিজম এবং সেখানে সাধারণত আমরা কোনো ফল্ট থাকে না আমাদের তথ্য নেওয়ার ক্ষেত্রে, হয়তো একটু সময় বেশি লাগে কিন্তু কোনো সেই তথ্যের মধ্যে কিন্তু কোনো বিভ্রাট থাকে না। স্যার, আমরা প্রাথমিকভাবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে আমরা দেখেছি যে উপকূলীয় অনেক অঞ্চলের অনেকের ঘরবাড়ি উড়ে গেছে, ঘরবাড়ি চাল উড়ে গেছে, টিন উড়ে গেছে, তো যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য আপনাদের কি ভর্তুকি থাকবে অথবা কি সহায়তা থাকবে, কি সহায়তা দিতে পারেন আপনারা? আপনারা এই কন্ট্রোল রুমে খেয়াল করছেন, আমাদের কর্মকর্তাবৃন্দ সেখানে খোঁজ নিচ্ছেন। আমাদের যেটা প্রাথমিকভাবে যেটা আমরা পেয়েছি, নিতান্ত কাঁচা ঘরবাড়ি কিছু ক্ষতি হয়ে গেছে এটাই আমরা পেয়েছি, কোনো পাকা ঘর অথবা এই ধরনের কোনো শক্ত বাড়িঘর উড়েছে বলে আমাদের কাছে খবর নাই। আর এটা যেটা বলি এটা একটা পলিসির ব্যাপার, আমরা বরাবরই যেটা করে থাকি ক্ষতি হওয়ার ক্ষেত্রে সেটা প্রথমে ক্ষতিটা নিরূপণ করা হয়, নিরূপণ করে তারপর এই আমাদের মন্ত্রণালয়ের যে জিনিসগুলো করে সেটা আমরা করি। সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে অনেকগুলো মন্ত্রণালয়, যেমন মৎস্য সেক্টরে যে ক্ষতিটা হবে সেটা মৎস্য সেক্টরতে করে, এরকম স্ব সংশ্লিষ্ট দপ্তর বিভাগ অথবা ডিপার্টমেন্ট তারা এই ক্ষতিগুলো যাতে পুষিয়ে নেওয়া যায় সে ব্যাপারে তারা সরকারের তরফ থেকে যা সহায়তা করা দরকার তা তারা করে থাকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন, আমাদেরকে জানাচ্ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন। তো আমরা যদি দেখি যে এছাড়াও বেশ কিছু তাদের উদ্যোগ রয়েছে এই এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে, তারা প্রস্তুত ছিল 4,300 মেট্রিক টন জিআর চাল, 1,85,00,000 নগদ টাকা, 14,000 শুকনা খাবার, 9,00,000 শিশু খাদ্য এবং 9,00,000 টাকা গবাদি পশুর খাদ্য হিসেবে বরাদ্দ কিন্তু এর মধ্যে করা হয়েছে। এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছেন যে যে কোনো ধরনের মানে এই এই সংকটকালীন অবস্থায় তাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া ছিল, যদিও তারা খুবই স্বস্তি প্রকাশ করছেন যে খুব বেশি একটি ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়নি এবং এই উপকূলীয় অঞ্চলগুলো আসলে অনেকটাই বেঁচে গেছে বলে তারা বলছিলেন। তারা যেরকমটা ধারণা করছিলেন যে অনেক বড় আকারের কোনো দুর্যোগ হয়তো বা হতে পারে সেরকমটি হয়নি বলে তারা খুবই স্বস্তি প্রকাশ করছেন। আর গতকাল থেকে আবহাওয়াবিদরাও কিন্তু এই বুলবুল নিয়ে বেশ আতঙ্ক প্রকাশ করেছেন, কারণ হচ্ছে আমরা যদি 1991 সালে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল তার সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখি,
বলতে গেলে তার প্রায় কাছাকাছি কাছাকাছি যে লক্ষণগুলো ছিল তার প্রায় কাছাকাছি লক্ষণই এই বুলবুলেরও ছিল। আবহাওয়াবিদ আমার সাথে বেশ কয়েকজনের গতকাল কথা হয়েছিল, তারা আমাকে যেটি জানিয়েছেন যে 91 সালে ঘূর্ণিঝড়ে যে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার কারণ এবং ঘূর্ণিঝড়টি প্রকট আকার ধারণ করার অন্যতম কারণ ছিল জোয়ারের সময় এই এই ঘূর্ণিঝড়টি হয়েছিল এবং এই ঘূর্ণিঝড়টি হওয়ার কারণে ক্ষয়ক্ষতি বেড়ে গিয়েছিল। তো এবারেও ওরকম একটি ধারণা করা হচ্ছিল যে গতকাল প্রাথমিকভাবে যে ধারণাটি ছিল গতকাল বিকেল নাগাদ এটি বুলবুল উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে এবং তখন ওই সময়টিতে জোয়ার হওয়ার সম্ভাবনা ছিল এবং এই জোয়ারটি জোয়ারের সময় যদি এই ঘূর্ণিঝড় আঘাত আনত তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো বলে এই আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছেন। যাই হোক, বলা চলে যে সেরকমটি ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়নি। আর আমি যদি একটু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে যে সকল আশ্রয়কেন্দ্র ছিল কোন জেলায় কতগুলো আশ্রয়কেন্দ্র রয়েছে সেটির তথ্যগুলো একটু যদি দেই, বাগেরহাট জেলায় 295টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল, সাতক্ষীরায় 1174টি, খুলনায় 349টি, পটুয়াখালীতে 689টি, ভোলায় 704টি, বরিশালে 232টি, বরগুনায় 511টি, পিরোজপুরে 228টি, ঝালকাঠিতে 74টি, চাঁদপুরে 321টি, চট্টগ্রামে 479টি, ফেনীতে 68টি, নোয়াখালীতে 364টি, লক্ষ্মীপুরে 100টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল। এবং কালকে আমরা দেখেছি যে যখন মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে চায়নি এবং যেতে অনাগ্রহ প্রকাশ করছিল তখন কিন্তু প্রশাসন ব্যাপকভাবে ভূমিকা রেখেছিল এবং তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আমরা দেখেছি যে অনেক জেলায় পুলিশ যেও তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসে, কারণ উপকূলীয় অঞ্চলগুলোতে একটি মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করে যে তারা হয়তো বা বাড়িঘর ছেড়ে যদি আশ্রয়কেন্দ্রে চলে যায় তার পরবর্তীতে দেখা যাবে যে তাদের যে জিনিসপত্র আছে সেগুলো হয়তো বা ঠিকভাবে নাও থাকতে পারে, লুট হয়ে যেতে পারে, এরকম একটা আতঙ্ক তাদের মাঝে থাকে। আশ্রয়কেন্দ্রে মানুষ কিন্তু যেতে চায় না, কিন্তু প্রশাসন এবার আমরা দেখেছি যে সেই যে তাদের যে বিশ্বাসযোগ্যতা সেটি তারা আনতে পেরেছে এবং যার ফলশ্রুতিতে তেমন একটি ক্ষয়ক্ষতির কথা আমাদেরকে এখন পর্যন্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়নি। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নূর আলম। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে বাগেরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, আবহাওয়া অধিদপ্তরের সবশেষ দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে বাগেরহাটে এই ঘূর্ণিঝড়টি আসলে স্থল নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করছে, কি প্রভাব রয়েছে সেখানে জানাবেন, এবং যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আসলে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে, তারপরও কতটুকু জানতে পেরেছেন? আপনাকে জানিয়ে রেখি বাগেরহাটে কাল রাত থেকেই হচ্ছে জোড়ো হাওয়া, তার সাথে জোড়ো হাওয়ার সাথে বৃষ্টি, প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিতে আপনার স্বাভাবিক মানুষের চলাফেরা এবং খুব বেশি কাজ ছেড়া কেউই ঘরের থেকে বের হচ্ছে না এবং সাইক্লোন শেল্টারগুলোতে যারা আশ্রয় নিয়েছিল তারা এখনো অবস্থান করছে এবং তারা যারা বয়স্ক তাদেরকে হচ্ছে এখনো ওইখানে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং তারা যাতে নিরাপদে ফিরে যেতে পারে তাদের বাড়িঘরে সেটার জন্য প্রশাসন স্বেচ্ছাসেবক তারা কাজ করছে। বাগেরহাটে বাগেরহাটে আপনার নদীতে বাগেরহাটে বিশেষ করে বলেশ্বর, পানগুচি এবং ভৈরব নদীতে স্বাভাবিক জোয়ারের থেকে 2 থেকে 2.5 ফিট পানি বৃদ্ধি পেয়েছে, উচ্চতা বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি এবং আমাদের এখানে সর্বোচ্চ প্রস্তুতি ছিল বাগেরহাটে সব মিলিয়ে প্রায় 235টি হচ্ছে সাইক্লোন শেল্টার ছিল, সেই সাইক্লোন শেল্টারে প্রায় 121,000 মানুষ আশ্রয় নেয় এবং এই আশ্রয় নেওয়া মানুষ সকালবেলায় এখন এই দৈরী আবহাওয়ার কারণে প্রচন্ড বৃষ্টি হয় এবং সেই সাথে দমকা হাওয়া হয় হচ্ছে মানুষজন ঘরে ফিরতে পারছে না। আর ক্ষয়ক্ষতির কথা যেটা বলতেছিলেন যে আমি এই এই এখন কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে, কৃষি সম্প্রসারণ বিভাগ আমাকে যেটা জানাচ্ছেন তারা আমাকে জানিয়েছেন বাগেরহাটে যে সরিষা এবং খেসারি ডালের যে আবাদ হয়েছিল প্রায় 650 হেক্টর জমিতে, এই 650 হেক্টরের ফসল কিন্তু রক্ষা করা যাবে না, এই বৃষ্টিতে এই ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর আমন ধান 10 ভাগ আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিতে নিমজ্জিত হয়ে আছে এবং পাকা ধান, বিশেষ করে পাকা ধানকে রক্ষা করা খুবই কঠিন হবে। সব মিলিয়ে আমাদের বাগেরহাটে এখন পর্যন্ত যে ভেড়িবাঁধগুলো আছে এই ভেড়িবাঁধগুলো হচ্ছে বিশেষ করে শরণখোলা 35x1 পোল্ডারের কথা যদি বলি সেই 1 পোল্ডারে হচ্ছে খুবই ঝুঁকির ভেতর আছে 1 কিলোমিটার ভেড়িবাঁধ, যেটা ভেঙে
গত 2007 সালের 15ই নভেম্বর যে সিডর হয়েছিল, সেই সিডরের জলোচ্ছ্বাসে প্রায় 850 মানুষের প্রাণহানি ঘটেছিল ওই শুধু শরণখোলাতে। এই কারণে ওইখানে এই ভেরিবাসটা যদি এই যে এখন যে জোয়ার আছে, যে পানি আছে, সেটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ক্ষতির আশঙ্কা রয়ে গেছে। এবং এই বৃষ্টির কারণে নিম্নাঞ্চল বিশেষ করে বাগেরহাটের বিভিন্ন উপকূলীয় উপজেলা বিশেষ করে শরণখোলা, মোবাইলগঞ্জ, মোংলা, রামপাল এইসব এলাকার নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে, মানুষের বাড়ি ঘরে পানি উঠে গেছে। সব মিলিয়ে মানুষের রান্না খাওয়া সবকিছুতে কষ্ট, মানে দুর্যোগ বেড়েছে এবং উপকূলীয় উপজেলাগুলোতে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ কিন্তু গতকালকে রাত থেকেই নেই, এখন পর্যন্ত তারা বিদ্যুৎ সচল করতে পারেনি। এবং তারা বলছে যে আবহাওয়া পরিবর্তন হলে এবং বৃষ্টি কমলে, ঝোড়ো হাওয়া কমলে তখন হয়তো তারা এই বিদ্যুৎ সংযোগ আবার পুনরায় দিতে পারবে। আর যে মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবক দল প্রস্তুতি নিয়ে রেখেছিল তারা কি কাজ শুরু করেছেন? একটা সুসংবাদ, এই বৈরী হাওয়া ঝড়ের ভেতরে একটা সুসংবাদ আমি বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদের সাথে কথা বলেছিলাম কিছু আগে, উনি আমাকে যেটা জানিয়েছেন এই দুর্যোগের ভেতরে মোংলা উপজেলা, সমুদ্রবন্দর মোংলা উপজেলার একটি সাইক্লোন শেল্টার মিঠাখালি এপিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নবজাতক ছিল, গর্ভ এক মা ছিলেন, সেই মা গত রাতে একটি কন্যা সন্তান প্রসব করেছেন এবং সেই কন্যা সন্তানের নামটি রাখা হয়েছে বুলবুলি। এবং সবাই ওইখানে খুব আনন্দ করেছেন এবং জেলা প্রশাসন ইতিমধ্যে ওই মাকে 20,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে এবং তারা আজকে সেই টাকাটা ওই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হবে। আরেকটা কথা জানিয়ে রাখি, বাগেরহাটে এই যে মেডিকেল টিম কিন্তু সার্বক্ষণিক কাজ করেছে এবং এইখানে আপনার বিশেষ করে যারা প্রতিবন্ধী এবং বয়স্ক লোক ছিল, বাগেরহাটের টোটাল 84টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করেছে এবং তারা রাতে তারা হচ্ছে বিভিন্ন সাইক্লোন শেল্টারে যারা বিশেষ করে অসুস্থ ছিল, মানে শ্বাসকষ্টের সমস্যা ছিল, এদেরকে চিকিৎসা সেবা দিয়েছেন এমনটি জানিয়েছেন আমাদের বাগেরহাটের সিভিল সার্জন জিকে শামসুজ্জামান সাহেব। এবং তিনি আমাকে বলেছেন যে আমরা যখনই যে খবর পেয়েছি এবং যেখানে অসুস্থ রোগী ছিল, মানে অসুস্থতা ছিল, সে সমস্ত জায়গা কিন্তু তারা সার্বক্ষণিক মনিটরিং করেছেন, পর্যবেক্ষণ করেছেন। বাগেরহাট থেকে জানাছিলেন সহকর্মী অলিপ কুমার ঘটক। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনার দাকোপে এবং পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ চাপায় দুজনের মৃত্যু হয়েছে। এর সঙ্গে ভোলার লালমোহনে গাছ চাপে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত হয়েছেন অন্তত 8 জন। বুলবুলের কারণে দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় এখনও বৃষ্টি অব্যাহত আছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় পানির উচ্চতা বেড়েছে 2 থেকে 5 ফুট। এর সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। ঝালকাঠিতে প্রবল বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ক্ষতি হয়েছে আমন ধানের। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে লক্ষ্মীপুরে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি অব্যাহত রয়েছে। ঝড়ে বিধ্বস্ত হয়েছে অর্ধ শতাধিক ঘরবাড়ি। হুমকির মুখে রয়েছে কমলনগরের মাতব্বরহাট এলাকার নদীতে রক্ষা বাঁধ। ভোলায় প্রায় 2.5 লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আছে। প্রাণহানি ঠেকাতে বরিশালের প্রায় 2,000 আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে নদী তীরের 4 উপজেলার 40,000 মানুষকে। সাতক্ষীরায় 270 আশ্রয়কেন্দ্রে আছেন দুর্গত এলাকার 1,35,000 বাসিন্দা। দুর্যোগ মোকাবেলায় মাঠে রয়েছেন 22,000 স্বেচ্ছাসেবক। থেমে থেমে বৃষ্টি হচ্ছে বরগুনায়। জেলা সদর, তালতলী এবং পাথরঘাটার 2,000 মানুষ আছেন আশ্রয়কেন্দ্রে। ঝড়ের রাতে মোংলা ও পটুয়াখালীর আশ্রয়কেন্দ্রে মা হলেন হনুফা ও হুমায়রা। ঘূর্ণিঝড় বুলবুলের সঙ্গে সঙ্গতি রেখে 2 নবজাতকের নামই রাখা হয়েছে বুলবুলি। মোংলার মিঠাখালী গ্রামের এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে হনুফা বেগম জন্ম দেন এক মেয়ে শিশুর। বাবা মা এবং স্থানীয়রা মিলে শিশুটির নাম রাখেন বুলবুলি। এখন নবজাতক এবং তার মা সুস্থ আছেন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান। এর আগে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জের আশ্রয়কেন্দ্রে জন্ম হয় আরেক শিশুর। আবুল কালাম এবং হুমায়রা বেগমও নিজেদের মেয়ের নাম রেখেছেন বুলবুলি আক্তার বন্যা।
বুলবুলের প্রভাব নিয়ে এবারে পটুয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেস, গাছ চাপায় একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি পটুয়াখালীতে, তার পরিচয় কি জানা গেছে কিনা? আমাদের পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় একজন 65 বছরের বৃদ্ধা, ওনার নাম হামিদ ফকির। উনি প্রতিদিনের মতো কালকে রাতেও নিজ ঘরে ঘুমোচ্ছিলেন, তো ভোর রাতের দিকে একটি রেনফ্রি গাছ কাম্বল গাছ ঘোরো হওয়ার কারণে ওনার ঘরের উপর পড়লে চাপা পড়ে সেখানে তার মৃত্যু হয়। এর বাইরে যে বিষয়টা আছে যে পটুয়াখালীতে সকাল থেকেই প্রচন্ড বেজে দমকা হওয়া এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যেটা কালকে অব্দিও ছিল না, লাগাতার এরকম বৃষ্টি এবং দমকা হওয়া ছিল না। আজকে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত করতে করতে কিন্তু এমনটাই মনে হচ্ছে। এর বাইরে পটুয়াখালী জেলার প্রায় 600+ সাইক্লোন শেল্টারে 500,000-এর উপরে মানুষ আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসন দাবি করেছে। এছাড়া 74টি মেডিকেল টিম সার্বক্ষণিক উপকূল জুড়ে কাজ করতেছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে সুপার সাইক্লোন ফিডোরে পটুয়াখালীর কলাপাড়ার আপনার লালুয়া এবং নিজামপুর এলাকায় ক্ষতিগ্রস্ত বেড়িবাদ দিয়ে পানি ঢুকে 10টি গ্রাম প্লাবিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এদিকে জেলা প্রশাসন পুরো বিষয়টা যদিও সিগন্যাল এখন তিন, তারপরেও তারা আজকের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অর্থাৎ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে তারা পুরো বিষয়টাই মনিটর করছে এবং এখনো পর্যন্ত প্রবল বৃষ্টি সেখানে রয়েছে। আপনি জানিয়েছেন গাছ ভেঙে পড়ার আরও আশঙ্কা রয়েছে কিনা, সেক্ষেত্রে ইমার্জেন্সি রেস্কিউ টিম যেটি বলা হচ্ছে তারা কি মাঠে রয়েছেন কিনা কাজ করতে? এখন যে ধরনের ঝোড়ো হাওয়া হচ্ছে তাতে কাঁচা ঘরবাড়ি এবং গাছপালা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, সেক্ষেত্রে ফায়ার ব্রিগেড এবং স্বেচ্ছাসেবী দল এবং এদের প্রায় 2,000-এর একটি টিম সারা জেলায় বিভিন্নভাবে বিভক্ত হয়ে তারা কাজ করতেছে। যদি এ ধরনের কোনো পরিস্থিতি হয় তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে, এটা গতকালকে বিশেষ সংবাদ সম্মেলনে জেলা প্রশাসন আমাদের এমনটাই জানিয়েছে। মোখলেসুর নিশ্চয়ই সাথে থাকবেন, আমরা পরবর্তীতে আবার আপনার কাছে ফিরব। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হচ্ছে ভোলা, বরিশাল, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী সহ প্রায় সব উপকূলীয় জেলায় বইছে ঝোড়ো হাওয়া। এতে ভোলা লালমোহনে গাছ চাপা এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত হয়েছেন অন্তত 8 জন। 2-3 ফুট উঁচু দিয়ে বইছে নদ নদীর পানি। দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করছে ঘূর্ণিঝড় বুলবুল। এর প্রভাবে উপকূলীয় এলাকায় পানির উচ্চতা বেড়েছে 2-5 ফুট, বয়ে গেছে ঝড়ো হাওয়া। ভোলার লালমোহনে গাছ চাপায় ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত অন্তত 8 জন। প্রায় 2.5 লাখ মানুষ আছেন আশ্রয় কেন্দ্রে, রাখা হয়েছে 200 টন চাল ও 350 কার্টন শুকনো খাবার। প্রাণহানি ঠেকাতে বরিশালে খোলা হয়েছে প্রায় 2,000 আশ্রয় কেন্দ্র। নদী তীরের 4 উপজেলার 40,000 মানুষকে নেওয়া হয়েছে সেখানে। সাতক্ষীরায় 270 আশ্রয় কেন্দ্রে আছেন দুর্গত এলাকার 1,35,000 বাসিন্দা। দুর্যোগ মোকাবেলায় মাঠে রয়েছে 22,000 স্বেচ্ছাসেবক। বরগুনায় থেমে থেমে হচ্ছে বৃষ্টি। জেলা সদর, তালতলি ও পাথরঘাটার 2,000 মানুষ আছেন আশ্রয় কেন্দ্রে। পিরোজপুরের 228টি কেন্দ্রে আছেন 1,73,000 জন। বাগেরহাটে নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 ফুট উপর দিয়ে বইছে। সেখানে 295 আশ্রয় কেন্দ্রে আছেন 1,21,000 মানুষ। পটুয়াখালীর দুর্গম এলাকায় প্রায় 74,000 মানুষকে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে লক্ষ্মীপুরে। মেঘনার পানি বইছে স্বাভাবিকের চেয়ে 2-3 ফুট উপরে। ফেনীর সোনাগাজীর প্রায় 16,000 মানুষ রয়েছেন আশ্রয় কেন্দ্রে। শাহনাজ পারভীন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ পর্যায়ে মোংলা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, স্বস্তির খবর যে মোংলা থেকে 10 নম্বর মহাবিপদ সংকেত সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এরপর এখন সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি এবং আবহাওয়া কেমন আমাদেরকে জানাবেন।
মোংলা থেকে 10 নম্বর বিপদসংকেত সরিয়ে নেওয়া হয়েছে, এটি যেমন স্বস্তির খবর তেমনি কিছু দুঃসংবাদও রয়েছে। কারণ হচ্ছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে প্রবল বাতাস হয়েছে এবং বৃষ্টি হয়েছে তাতে কিছু ক্ষয়ক্ষতির আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত, এবং সেখানকার জনপ্রতিনিধি এবং স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলি মূলত আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা জানতে পেরেছি। আমি যদি আমার পেছনের দিকটা দেখাই, আমরা এখন ঠিক ঘোষিয়াখালী চ্যানেলের পাশে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে ঘোষিয়াখালী চ্যানেলের পাশে এখানে গাছ উপড়ে গেছে এবং নদীর পানির যে উচ্চতা ঘোষিয়াখালী চ্যানেল সহ পশুর এবং শিবসা নদীতে যে নদীর পানির উচ্চতা সেই উচ্চতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, এবং এখন যে পরিমাণে বাতাস হচ্ছে এবং যে নদীতে যে পরিমাণে স্রোত হয়েছে তাতে বাঁধ উপচে পানি ভিতরে প্রবেশ করার একটি সম্ভাবনা রয়েছে। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে সুন্দরবন উপকূলের যে তিনটি ইউনিয়ন রয়েছে চিলা, চাঁদপাই এবং হচ্ছে তিলা, এই তিনটি ইউনিয়নে আপনার যে কাঁচা ঘরবাড়িগুলো রয়েছে সেই কাঁচা ঘরবাড়িগুলো ভেঙে গেছে এবং রাস্তায় গাছ ভেঙে পড়েছে। পাশাপাশি খুলনা মোংলা যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কেও গাছ ভেঙে পড়েছে, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যা জানানো হয়েছে যে খুলনা মোংলা মহাসড়কে যে গাছগুলো ভেঙে পড়েছে সেগুলো পরিষ্কার করার জন্য ইতিমধ্যে কাজ চলছে। আর একই অবস্থা আমরা মোংলা বন্দরের সঙ্গেও আমরা কিছুক্ষণ আগে যোগাযোগ করেছিলাম, মোংলা বন্দরে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা তেমন হয়নি। দূরে হারবাড়িয়াতে আপনার একটি জাহাজ নোঙর করা ছিল, সেই জাহাজটি সেই নোঙরের থেকে একটু দূরে সরে যায়, পরবর্তীতে সেটিকে আবার জায়গায় আনা হয়েছে, এইটা আমাদেরকে এখানকার মোংলা বন্দর কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছে। আর এখন পর্যন্ত আসলে কোনো প্রাণহানির ঘটনা আমরা মোংলাতে বা বাগেরহাটের যে চারটি উপকূলীয় উপজেলা রয়েছে এই উপজেলাগুলোতে আমরা এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা শুনতে পাইনি। বরং একটি আশার সংবাদ রয়েছে যে গতকাল রাতে খুলনা মোংলার একটি সাইক্লোন সেন্টারে একটি মেয়ের কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এবং এই ঘূর্ণিঝড় বুলবুলের নাম অনুসারে তার নাম রাখা হয়েছে বুলবুলি, এবং এই কন্যা সন্তানটিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে, এবং এই আর্থিক সহায়তা 20,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে আমাদেরকে এখান থেকে জানানো হয়েছে। আর এই যে বাগেরহাটের যে চারটি উপজেলা সহ অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে এই উপজেলাগুলোতে প্রায় আপনার 350 মতন সাইক্লোন সেন্টার রয়েছে, এবং আমরা গতকাল রাতে সেখানে প্রায় 1.5 লাখের মতন মানুষ সেখানে অবস্থান করছিল এবং তাদের খাবার স্যানিটেশন এবং অন্যান্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো রাখা হয়েছে। এবং জেলা প্রশাসকের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন আসলে দুর্যোগপ্রবণ আবহাওয়া এখন পর্যন্ত থাকার কারণে সরকারিভাবে আসলে যে ক্ষয়ক্ষতির পরিমাণটি সেটি এখনো পর্যন্ত তারা জানাতে পারেননি, তবে তারা যতটুকু জানতে পেরেছেন যে যে কাঁচা ঘরবাড়িগুলো রয়েছে সেই ঘরবাড়িগুলো বাতাসের কারণে ভেঙে গিয়েছে, এবং হচ্ছে যে আরো যে যে আপনার যে গাছপালাগুলো উপড়ে গিয়েছে এই ধরনের ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, কিন্তু খুব বড় ধরনের ক্ষয়ক্ষতি আসলে তেমন একটি মোংলাতে নিরূপণ হয়নি বলে তারা বাগেরহাট অঞ্চলে যে আশ্রয় কেন্দ্রে যারা আসেন তারা আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে এমন খবর পাওয়ার পর তারা আবার নিজের বাড়িতে ফিরে যাওয়ার একটি প্রবণতা দেখা যায়, কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে আসলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা যাবেন না, এই ধরনের কোনো খবর কি আপনার কাছে রয়েছে? সিগন্যাল অনেকটা কমে গেছে এটা যেমন সত্য, কিন্তু আসলে আবহাওয়ার যে রূপ রয়েছে সেই রূপ কিন্তু এখন আসলে বদলায়নি, যে বাতাসের বেগ রয়ে গেছে সাথে বৃষ্টি রয়ে গেছে, যার কারণে যারা আশ্রয় কেন্দ্রে গতকালকে আশ্রয় নিয়েছিলেন এবং রাত্রে আশ্রয় নিয়েছিলেন তারা এখনো পর্যন্ত কিন্তু আশ্রয় কেন্দ্র ছাড়েননি, তারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, এবং যারা হয়তো আশ্রয় কেন্দ্রের আশপাশে যাদের বাড়ি রয়েছে তারা হয়তো তাদের বাড়িতে গিয়েছেন আবার আশ্রয় কেন্দ্রে এসে থাকছেন, এমন ঘটনাটি ঘটছে। আর প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলো থেকে কোনো মানুষকে আসলে পরবর্তী নির্দেশনা না জানা পর্যন্ত বা আবহাওয়া সম্পূর্ণভাবে ঠিক না হওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্র থেকে কোনো মানুষকে তারা আসলে যেতে দিবে না, এরকম একটি নির্দেশনা নিয়েই তারা কিন্তু রয়েছে। আমরা পরবর্তী সংবাদে আবার আপনার কাছে ফিরে আসব। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে এখনও বন্ধ রয়েছে দেশের 3 সমুদ্র বন্দর, তবে 14 ঘন্টা বন্ধ থাকার পর সকাল 7:30টার পর খুলে দেওয়া হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, শুরু হয়েছে বিমান ওঠানামা। শনিবার বিকেলে 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করায় মোংলা এবং পায়রা বন্দরের কার্যক্রম বন্ধ থাকে। এছাড়া চট্টগ্রাম বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত জারির কারণে বন্ধ করে দেওয়া হয় মালামাল ওঠানামা সহ সব ধরনের কার্যক্রম। বন্দরের সচিব ওমর ফারুক জানান, আবহাওয়ার বিপদ সংকেত প্রত্যাহারের পরই চালু হবে বন্দরের স্বাভাবিক কার্যক্রম। এদিকে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার কারণে স্থবির বেনাপোল স্থলবন্দর, মালপত্র ওঠানামা অনেকাংশে বন্ধ থাকলেও চলছে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। আহসান, এই মুহূর্তে চট্টগ্রামের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবেন, এবং যেহেতু ফ্লাইট চলাচল শুরু হয়েছে সেখানকার খবর আমাদেরকে জানাবেন, নদী বন্দরগুলোর কি অবস্থা? আহ
আবহাওয়া পরিস্থিতি যদি বলি, আসলে সকাল থেকে আমরা দেখেছি যে আসলে বেশ সকাল বা অর্থাৎ সকাল 7-8টার সময় আমরা আসলে সূর্যের দেখা পেয়েছিলাম এবং এরপর কিছুক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি। এখন আবার এই মুহূর্তে আকাশ মেঘলা, কিন্তু কোনো রকম বৃষ্টির আমরা দেখা পাচ্ছি না। সবচেয়ে আশার বিষয় হচ্ছে, আপনি জানেন যে 9 নম্বর মহাবিপদ সংকেত যেটি ছিল সেটি নামিয়ে এখন 3 নম্বর সতর্কতা সংকেতে নামিয়ে আনা হয়েছে, এবং সেই বিষয়টিকে কেন্দ্র করে আজকে শুক্রবার বিকেল থেকে বন্ধ থাকার পর আজকে সকাল থেকে আসলে চট্টগ্রাম বন্দর চালু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে বন্দর সচিবের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে আসলে ইতিমধ্যে তাদের বন্দরের যে সমস্ত আভ্যন্তরীণ যে সমস্ত কার্যক্রম সেগুলো শুরু হয়েছে। দুপুর 12টা বাজতে বাজতে হয়তো বহির্নোঙ্গর থেকে যে সমস্ত জাহাজ অপেক্ষমান আছে সেগুলো বন্দরে ভিড়বে এবং এখান থেকে অন্যান্য জাহাজগুলো গিয়ে সে মালামাল খালাস শুরু করবে, এবং তারপর হয়তো দুপুর 12টার মধ্যে বন্দরের আভ্যন্তরীণ এবং জেটিতে যে সমস্ত কার্যক্রম চলে সেগুলো আসলে শতভাগ শুরু হবে। অর্থাৎ বন্দরের গত 1.5 দিন ধরে যেরকম অচল অবস্থা ছিল, একেবারে জনশূন্য একটি অবস্থা ছিল, সেই অচল অবস্থাটি কেটে গেছে এমনটি আসলে বলা যায়। তিনি বলছেন যে আসলে কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম বন্দর পুরোপুরি সচল হবে। ইতিমধ্যে বেশ কয়েকজন পাইলট বহির্নোঙ্গরে জাহাজ আনার জন্য আসলে চলে গেছেন, যে জাহাজগুলোকে গতকালকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জাহাজগুলো এবং লাইটার যে সমস্ত জাহাজ একটু দূরে সরিয়ে রাখা হয়েছিল সেগুলো আসা শুরু করছে। তো সব কিছু আসার পরে আসলে চট্টগ্রাম বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটি পুরোপুরি চালু হবে এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া চট্টগ্রামের যে সমস্ত উপজেলাকে আসলে খুব ঝুঁকিমুক্ত মনে করা হয়েছিল, সন্দ্বীপ, মিরসরাই, আনোয়ারা, বাঁশখালী এবং সীতাকুণ্ড, এই সমস্ত উপজেলার সঙ্গে আমরা কথা বলেছি, আমরা চট্টগ্রামের জেলা প্রশাসনের যে নিয়ন্ত্রণ কক্ষ তাদের সাথে কথা বলেছি, ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি। এখনও পর্যন্ত আমরা কোথাও কোনো রকমের প্রাণহানি কিংবা বড় রকমের কোনো ঘটনা দুর্ঘটনার খবর পাইনি। তো সব কিছু মিলিয়ে আসলে গত পরশু থেকে এক ধরনের অর্থাৎ ঘূর্ণিঝড় আসলে মানুষের মধ্যে এক ধরনের অনুভূতি সৃষ্টি হয়, সামান্য সেটুকুই আমরা দেখেছি। গতকালকে আমরা দেখেছিলাম যে মহাবিপদ সংকেতের মাঝেও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক ছিল, আজকে সেটি আরও বেড়েছে। আপনি জানেন যে আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী, আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন ট্রাকে বাসে করে হাজার হাজার মানুষ চট্টগ্রামের যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা রয়েছে সেখানে তারা জড়ো হচ্ছেন, সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বেরোবে। তো অনেকটা একেবারেই স্বাভাবিক চলছে সব কিছু এমনটি বলা যায়। খুব কোনো রকমের আপত্তিকর ঘটনা, কোনো রকমের ঘটনা দুর্ঘটনার খবর আমরা পাইনি, একেবারে স্বাভাবিক জীবনযাত্রা চট্টগ্রামে বিরাজ করছে। রিটার্ন, কোনো প্রাণহানির খবর কি এখনো পর্যন্ত রয়েছে সেখানে? না, আমি আগেই বলেছি যে চট্টগ্রামে যে 14টি উপজেলা রয়েছে, পাশাপাশি চট্টগ্রাম মহানগরী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করেন, আমরা দেখেছি তাদেরকে কোনো রকম প্রাণহানি যাতে না হয় সেই জন্য আসলে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং অন্যান্য বাহিনীর পক্ষ থেকে শতভাগ চেষ্টা করা হয়েছে তাদেরকে যাতে আশ্রয়কেন্দ্র কিংবা তাদের যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে যারা একটু উঁচু এলাকায় থাকেন সেই সমস্ত জায়গায় পৌঁছাতে, এবং সফলভাবে সেটি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। কারণ আমরা সকালে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, কেউ কারো কাছ থেকে কিংবা আমরা অন্য কোনো মাধ্যমে আসলে কোনো রকমের প্রাণহানির খবর এখনো পাইনি। আসেন রিটার্ন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা পরবর্তী সংবাদ নিশ্চয়ই আবারও ফিরবো আপনার কাছে।